আসসালামু আলাইকুম। আপনাদের প্রিয় চ্যানেল ফার্মাস ফ্রেন্ডের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মালবেরি ফল চাষ সম্পর্কে। বেরি প্রজাতির সবথেকে উন্নত মানের এই ফল চাষ সম্পর্কে জানতে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। মালবেরি চাষ সম্পর্কে জানানোর আগে আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে নিই। নামটা শুনে মনে হচ্ছে এটি একটি বিদেশি গাছ, ফলে হিসাবে এই গাছটিকে বেশি চাষ করা হয় বিদেশে। এই গাছটা আসলে আমাদের দেশে তুঁত নামেই বেশি পরিচিত। আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই তুঁত গাছটি রেশম কীটের খাবার হিসাবেই বেশি ব্যবহার করা হয়, ফল হিসাবে এটি চাষ করা খুব কমই হয়। এই তুঁত গাছ বা মালবেরি গাছটির কয়েকটি ভ্যারাইটিস রয়েছে, হোয়াইট মালবেরি, ব্ল্যাক মালবেরি ও রেড মালবেরি হিসাবে আমরা বেশি চিনি। আসলে তুঁত ও মালবেরি একই গাছ। এক্ষেত্রে কিভাবে বুঝতে পারবেন যে আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত মালবেরি বা তুঁত গাছ থাকে সেগুলি বাইরের দেশের গাছগুলির থেকে আলাদা না একই? আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত তুঁত গাছগুলি দেখা যায় সেগুলি আসলে দেশি মালবেরি নাকি বিদেশি মালবেরি, সেটা আমরা গাছের ডাল পালা ও পাতা দেখে নির্ণয় করতে পারব না। এর জন্য আমাদেরকে এই গাছটির ফল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ হচ্ছে দেশি মালবেরি ও বিদেশি মালবেরি দুটো দেখতে একই রকমের হয়, তাই আমাদেরকে ফল আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়। দেশি মালবেরি গাছগুলিতে ছোট ছোট ফল হয়, খেতে হালকা টক হয়। আমরা বাগানিরা যাকে বিদেশি মালবেরি বলি সেটি দেশি মালবেরিগুলির থেকে একটু বড় বড় হয়, কাঁচা অবস্থায় সবুজ, পরে লাল ও শেষে কালো রঙের হয়, খেতে ভালো সুস্বাদু হয়। শীতের শেষে জানুয়ারি মাস থেকে এই গাছগুলিতে ফল আসতে থাকে, এই ফলে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। চলুন তাহলে আমরা এই ফলের কিছু পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিই। শরীরে ক্যান্সার ও ডায়াবেটিস প্রতিরোধের মতো পুষ্টিগুণ রয়েছে এই ফলে। মালবেরি ফলে রয়েছে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারের গুণাগুণ। তাছাড়া রয়েছে আয়রন, পটাশিয়াম, ভিটামিন সি, রাইবোফ্লোবিয়াম। এই ফলটা খেলে নিউরোলজিক্যাল ডিজিজ, ডায়াবেটিস ও ক্যান্সার প্রতিরোধ করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে ও হার্টকে সুস্থ রাখে, ইমিউনিটি ক্ষমতা বাড়িয়ে দেয়, চোখের রেটিনা সমস্ত রকমের প্রবলেম সারিয়ে তোলে। এই ফলটা আমরা কিভাবে খাবো? এই ফলটা এমনি এমনি খাওয়া যায়, আবার জুস তৈরি করেও খাওয়া যায়। মালবেরি চাষ কিভাবে করব? মালবেরি আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সব ধরনের মাটিতেই চাষ করা যায়। এই মালবেরির গাছটি যদি আমরা মাটিতে লাগাই তাহলে তেমন কোনো পরিচর্যা করতে হয় না বললেই চলে। এই গাছটির ডাল আমরা কেটে যদি মাটিতে লাগিয়ে দিই তাহলে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, এর চারা তৈরি করা খুব সহজ। তবে যদি আমরা টবে লাগাই, টবের মাটিতে আমাদেরকে কী কী করতে হবে? 12 ইঞ্চি টবে লাগালে 4 ভাগ বাগানের মাটি ও 4 ভাগ এঁটেল মাটি ও সঙ্গে 3 ভাগ কম্পোস্ট সার, 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, 1.5 মুঠো নিম খোল ও 2 ভাগ বালি মিশিয়ে মাটিটিকে তৈরি করতে হবে। পরিচর্যা তেমন না থাকলেও তবে যখন আমাদের এই মালবেরি গাছটিতে ফল আসবে তার আগে আমাদেরকে ডালগুলিকে প্রুনিং অবশ্যই করতে হবে। আমাদেরকে প্রুনিং করে নিলে পরে ফল খুব ভালো আসে, এবং ফল আসার সময় আমাদেরকে ফাঙ্গিসাইড সাপ পাউডার 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে, যাতে কোনো ফাঙ্গিসাইড গাছটিকে আক্রমণ করতে না পারে। সঙ্গে এনপিকে 2% হারে প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। সঙ্গে দিতে হবে যে কোনো কোম্পানির পিজিআর, তাহলে ফলগুলি খুব ভালো হবে। গাছটাতে জাবপোকা মিলিবার আক্রমণ করে, এর জন্যে মাঝে মাঝে আমাদেরকে কীটনাশক ব্যবহার করতে হবে। কীটনাশক হচ্ছে কার্বোসারফান 25% ইসি 2 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে, বা কার্বালিন 50% WP 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে এই জাব পোকা ও মিলিবাগকে নিয়ন্ত্রণ করার জন্যে। টবের ক্ষেত্রে অন্যান্য গাছের মতো আমাদেরকে 2 থেকে 3 মাস
অন্তর অন্তর খোল পচা জল ও মিশ্র সার দিতে হবে, নিয়মিত জল ব্যবহার করতে হবে এবং পোকামাকড় দেখা দিলে নিম তেল মাঝে মাঝে স্প্রে করতে হবে। এই হচ্ছে এর পরিচর্যা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার ও লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্ত, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।